গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুজতবা আলীর লেখে একটি উপন্যাস শবনম। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব। আবার দাঁড়িয়েছি দেউড়িতে দুপুরবেলা। ওই দূরের দক্ষিণ মহল্লার সদর দেউড়ি থেকে বেরোলো এই প্রথম বোরকা। ধোপানের কালো বোরকা সাদা হয়ে যাওয়া পুরনো ছাতা রঙের। আমার ধোপানিও এরকম বোরকা পরে আসে। দুঃখিনী বেরিয়েছে পেটের ধান্দায়। কতদিন আর বাড়ি বসে বসে কাটাবে? বেচারি আবার অল্প অল্প খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমার দেউড়ি পেরিয়ে উত্তর দিকে কাবুল নদীর পানে চলে গেল। শবনমদের বাড়ি দক্ষিণ মহল্লারও দক্ষিণে। আমি আবার সেদিকে মুখ ফেরালুম। এবারে মনে কিঞ্চিত আশার সঞ্চার হয়েছে। প্রথম বোরকা তো বেরিয়েছে। দু মিনিট হয় কি না হয় এমন সময় কানের কাছে গলা শুনতে পেলুম, মিনিট দশেক এখানে দাঁড়িয়ে থেকে ওপরে এসো। আমার সর্বাঙ্গে শিহরণ। আমি আর দাঁড়াতে পারছি নে, আমার দাঁড়ানো যে শেষ হয়ে গিয়েছে। ঘরে ঢুকে দেখি শবনম কোথাও নেই। কম্পিত কণ্ঠে ডাকলুম, শবনম, হিমিকা? উত্তর নেই। আবার ডাকলুম, হিমি? চারপায়ের তলা থেকে উত্তর এলো, কু। আমি এক লম্ফে কাছে গিয়ে লেপ বালি শুদ্ধ খাট কাত করে দিয়ে দেখি শবনম খাটের তলায় কার্পেটের উপর দিব্য শুয়ে আছে। আমার চুড়িদার পাঞ্জাবিটি পরে একটু ঢিলেঢালা হয়েছে বটে, কিন্তু একটা জায়গায় ফিট হয়েছে চমৎকার। যেন সৃষ্টিকর্তা ব্রহ্মা কারিগর বিশ্বকর্মাকে দিয়ে সৃষ্টির সময়ই ফিট করিয়ে দিয়েছিলেন। আশ্চর্য এই বিরহ বেদনার অন্ধকার। মিলনের প্রথম মুহূর্তেই সর্বদুঃখ দূর হয়ে যায়। সে বিরহ একদিনের হোক আর এক মাসেরই হোক। অন্ধকার ঘরে আলো জ্বাললে যেরকম সে আলো তন মুহূর্তেই অন্ধকারকে তাড়িয়ে দেয়, সে অন্ধকার এক মুহূর্তেই হোক আর ফারাওয়ের কবরের 5000 বছরের পুরনো জমানো অন্ধকারই হোক, অভিমানের সুরে বলল, 10 মিনিট, আর এলে 10 ঘন্টা পরে। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি, আমি তো ঘড়ি ধরে 8 মিনিট পরে এসেছি। বলল, তোমার ঘড়ি পুরনো, কাবুল মিউজিয়ামের গান্থার সেকশন থেকে কিনেছো বুঝি। আমি বললুম, পুরনো ঘড়ি হলে বুঝি খারাপ টাইম দেয়। আশ্চর্য হয়ে বলল, দেবে না? পুরনো খবরের কাগজ আজকের খবর দেয় না কি? খবরের কাগজের আসল নাম ক্রনিকল, আর ঘড়ির আসল নাম ক্রোনোমিটার, দুটোই ক্রন্স, সময়ের খবর দেয়। এতটুকু শব্দতত্ত্ব জানো না? প্যারিসের ক্লাস 6 যা শেখানো হয়। আমি বললুম, তুমি বুঝি রোজ সকালে খবরের কাগজের সঙ্গে একটা নতুন ঘড়িও কেনো? তা কেন, আমার ঘড়ি তো এইখানে, বলে নিজের বুকে হাত দিল। প্রথম দিনের ঘড়ি নিত্য নবীন হয়ে চলেছে, দেখি তোমার ঘড়িটা কীরকমের। আমার বুকে কান পেতে বলল, জানো কি বলছে? আমি বললুম, এক জাপানি শ্রমণ জীবনের দ্বন্দ্বধ্বনি শুনতে পেয়ে বলেছেন, ভুল ঠিক, ভুল ঠিক, ভুল ঠিক। বাজে, বলছে শবনম, শবনম, শবনম। এবারে আমারটা শোনো। আমি তার এত কাছে আর কখনো আসিনি। আমার বুক তখন ধপধপ করছে। বুঝতে পেরেছো নাকি? নিজেই কথা জুগিয়ে দিচ্ছে, বুলবুল বুলবুল বুলবুল, বলছে না? আমি অতি কষ্টে বললুম, হ্যাঁ। বলল, কলটা কিন্তু খুব ভালো না, মা মরেছে ওতে, নানিমাও, কিন্তু ও কথা কখনো তুলো না। হঠাৎ লাভ দিয়ে উঠে ঘরের মাঝখানে দাঁড়ালো। ডান পায়ে একটু এগিয়ে দিয়ে বাঁ হাতের মণিবন্ধ কোমরের উপর রেখে ডান হাত আকাশের দিকে তুলে অপেরার প্রিমাদন্না ভঙ্গিতে মুচকি হেসে বলল,
ম্যাদামে মেসিও। এই মুহূর্তে কাবুলের রাজা হতে চায় দুজন লোক, আমানুল্লাহ খান আর বাচ্চাই সকাও। উত্তম প্রস্তাব, কিন্তু এই মুহূর্তে যদি দুজনেতে মিলে আপোষে মিটমাট করে আমাকে বলে কাবুল শহর তোমাকে দিলুম, তাহলে আমি কি করি? নাটকীয় ভঙ্গিতে আবার মৃদু হাস্য করল। কি সুন্দর সে হাসি! গালের টোল দুটি আমার গায়ের ছোট্ট মনুগাঙের খুদে খুদে দয়ের মতো পাক খেতে লাগলো। অথবা কি বলবো, নজদের মরুভূমিতে মজনুর দীর্ঘনিশ্বাস ঘূর্ণিচক্রে ছোট ছোট বগলে। আমি চারানি টিকিট দামের মতো চেঁচিয়ে বললুম, সিল ভুপ্লে, মেহরবানি করুন, বলুন কি করবেন। একেবারে হুবহু প্রিমাদন্নার ভঙ্গিতে গান গেয়ে উঠল। রাজা যদি দায় মরে ওই আজব শহর পারি, কিন্তু যদি শর্ত করে ছাড়তে তোমায় পারি, বলবো হোগো রাজা আরি, এই ফিরে নাও তোমার পারি, প্যারির প্রেম যে অনেক ভারী, তারে আমি ছাড়তে নারি, হোগো আমার প্যারি। ফার্সি অনুবাদটা গাইল একদম ফতুজান স্টাইলের কাবুলি লোকসঙ্গীতে। প্যারিসে চারানি টিকিটের জায়গা হলে সকলের পেছনে ওপরে, প্রায় ছাদ ছুঁয়ে, তাই সেটাকে বলা হয় পারাদি, প্যারাডাইস, স্বর্গপুরী। খাঁটি জৌরি আসল সমাজ, তার খানদানি কদরদানরা বসেন সেখানে। ঘন ঘন সাধু রব, বিকল্লে পঁচা ডিম, হাজা টমেটো, সিটিফিটির খয়রাতি হাসপাতাল এই স্বর্গপুরীতেই। স্টেজের ফাড়া গর্দিশে বুদ্ধি বাতলে দেন উনারাই। ভিড়মি খাওয়া ধুমসি নায়িকাকে কাঁধে করে বয়ে নিতে গিয়ে যদি টিংটিংয়ে নায়ক হিমশিম খায়, তবে এই সব দরদি জৌরিরাই চিৎকার করে দাওয়ায় বাতলান, দুই কিস্তিতে নিয়ে যা, ফ্যাত দ ভাইয়াস, মেক টু ট্রিপস। আমি এদের অনুকরণে একাই একশো হয়ে বিস্তর সাধু সাধু, ব্রাভো ব্রাভো বললুম। সদয় হাসি হেসে খাজেস্তে বানু শবনম বিবি ডাইনে বায়ে সামনের দিকে বাঁও করে শুকরিয়া জানালেন। চম্পক করাঙ্গুলির প্রান্তদেশে মৃদু চুম্বন খেয়ে আঙুলটি উপরের দিকে তুলে ফু দিয়ে চুম্বনটি পাড়াদি স্বর্গপুরীর দিকে উড্ডীয়মান করে দিলেন। আমি স্টেজের দিকে ডাই ডাই রজনীগন্ধার গুচ্ছ ছুঁড়ে পেলা দেবার মুদ্রা মারলুম। দেবী প্রসন্ন বয়ানে স্টেজ থেকে অবতীর্ণ হয়ে সর্বজন সমক্ষে আমার বিরহ তপ্ত আপাণ্ডুর ক্লান্ত ভালে তার ঈশতার্থ মল্লিকাধর স্পর্শ করে নিঃশ্বাস সৌরভ ক্ষণ অগুরু কস্তুরী চন্দন মিশ্রিত ভ্রমণ গুঞ্জরিত প্রজাপতি প্রকম্পিত চুম্বন প্রসাদ সিঞ্চন করলেন। প্রসন্নদয় আমার অদ্য উষার সবিত্রী উদয় প্রসন্নদয়, আমার জন্ম জন্ম সঞ্চিত পুণ্য কর্মফল আজ উপারুড়। আমি তার পদচুম্বন করতে যাচ্ছিলুম। করো কি বলে ব্যাকুল হয়ে সে আমায় ঠেকিয়ে দিয়ে দুখানি আপন গোলাপ পাপড়ি এগিয়ে দিল। আশ্চর্য হে মেয়ে, দেখি আর বিস্ময় মানি, ভয়ে আতঙ্কে তামাম কাবুল শহরের গা দিয়ে ঘাম বেরুচ্ছে। এই পাথর ফাটা শীতে শহরের রাস্তার মুখ পর্যন্ত পরিশুষ্ক হয়ে গিয়েছে, আর এ মেয়ে তারই মাঝখানে আনন্দের ফোয়ারা ছুটিয়ে কলকল খলখল করে হাসছে। প্রেমসাগরের কতখানি অতলে ডুব দিলে উপরের ঝড় ঝঞ্ঝা সম্বন্ধে এরকম সম্পূর্ণ নির্লিপ্ত উদাসীন হওয়া যায়? কিন্তু সঙ্গে সঙ্গে আবার সব কিছুর খবর রাখে, বলল, এই যে ফ্রান্সের গাইয়া গান, এটার মর্মও আমানুল্লাহ বুঝলেন না। বিদ্রোহীরা বলছে তোমার বউ সুরাইয়া বিদেশে গিয়ে সৈরিণী হয়ে গিয়েছে, স্বৈরাচারী নয় সৈরিণী, একে তুমি তালাক দাও, আমরা বিদ্রোহ বন্ধ করে দেব। আমানুল্লাহ নারাজ। আমি বললুম, তোমাদের কবি তো বলেছেন, কি বলিব ভাই, মূর্খের কিছু অভাব কি দুনিয়ায়, পাগড়ি বাজাতে হরভক্তি মাথাটারে বলি দেয়। মাথা নেড়ে বলল, না, এখানে পাগড়ি অর্থ প্রিয়া, মাথাটা কাবুল শহর।
আমি বলি, দিয়ে দে না বাপু কাবুল শহর, চলে যা না বাপু প্রিয়াকে নিয়ে প্যারিস। যে প্যারিসের ঢঙে কাবুলের চেহারা বদলাতে গিয়ে আজ তুই এ বিপদে পড়েছিস, নকল প্যারিস নিয়ে তোর কী হবে? আসল যখন হাতের কাছে, একটা কপিরই যখন দরকার তখন আসলটা নিয়ে কার্বন কপিটা ফেলে দে না। কাশ্মীরি শালের উপরের দিকটায় গায়ে জড়িয়ে নে, উল্টো দিকটা দেখিয়ে তোর কি লাভ? আশ্চর্য, তার এখন ডান হাতে তলোয়ার। বায়া বগল মে প্রিয়া, ডাকু পাকড়াবেন কইসে? মাথা ঝাঁকুনি দিয়ে বলল, আমার বয়ে গেছে। কাজী নই আমি, মোল্লাও নই, আমার কি দায় বলো? সিরাজি খাইব, প্রিয়ার চুমিব, ওই মুখ ঢলো ঢলো। এ প্রথম ছত্র হাফিজের, দ্বিতীয়টি আমার। আমি বললুম, সাবাস, লাল সিরাজি খেতে হলে তোমার ওই গোলাপি ঠোঁটেই মানাবে ভালো, আমার কিন্তু দুটো মিলিয়ে দিতে ইচ্ছে করছে। কিরকম? তুমি পাশ ফিরে শুয়ে মৃদু হাস্য করবে, তখন তোমার গালের টোল হবে গভীরতম, আমি সেটিকে ভর্তি করব সিরাজি দিয়ে, তারপর আস্তে আস্তে অতি ধীরে ধীরে সেই সিরাজি চুমোয় চুমোয় তুলে নেব। বলল, বাপস, কি লয় কল্পনা, লম্বা রসনা করেছে দৌড়াদৌড়ি, তা কল্পনা করো, কিন্তু ব্যস্ত হয়ো না। খ্রিস্টানদের বদিও ভগবান তো এক মুহূর্তে সৃষ্টি সম্পূর্ণ করে দিতে পারতেন, তবে তিনি ছ দিন লাগালেন কেন? আমি বললুম, এবারে তুমি আমার কথার উত্তর দাও। সুশীলা বালিকার মতো মাথা নিচু করে বলল, বলো। আব্বাজান কোথায়? দুর্গে আমানুল্লাহকে মন্ত্রণা দিচ্ছে। টিউব থেকে বেরিয়ে আসা ফালতু টুথপেস্ট ফের ভেতরে ঢুকবার চেষ্টা করছেন। তোপল খান লড়াইয়ে, তুমি কি করে এলে? রেওয়াজ করে করে ধোপানির তাম্বুটা জোগাড় করে প্রথম প্রথম কাছে পিঠে বান্ধবীদের বাড়িতে ওদের তত্ত্ব তালাশ করতে গেলুম। একটু থেমে বলল, আচ্ছা বলো তো, তোমাকে ভালোবাসার পর থেকে আমি ওদের কথা একদম ভুলে গিয়েছি। আমার যেসব সখীদের বিয়ে হয়ে গিয়েছে তারাও আমাকে স্মরণ করে না, অথচ শুনেছি পুরুষ মানুষরা নাকি বিয়ের পর সখাদের অত সহজে ভোলে না। মেয়েরা তাহলে বেঈমান নেমো খারাম? আমি বললুম, গুণীরা বলেন প্রেম মেয়েদের সর্বস্ব, পুরুষের জীবনের মাত্র একটি অংশ, তাই বোধহয় মেয়েরা ওই রকম করে, কিন্তু আমার মনে হয় তা নয়। আমি বিদেশি, আমি অসহায়, আমি নিজে থেকে কোনো কিছু করতে গেলেই হয়তো তোমাকে বিপদে ফেলা হবে মাত্র, এই ভেদে আমি হাত পা বাঁধা অবস্থায় কিসমতের কিল খাচ্ছি। তুমি সেটা জানো বলে সর্বক্ষণ তোমার চিন্তা, কি করে আমার সমস্ত দুশ্চিন্তা, আমার বিরহ বেদনা, তোমাকে কাছে পাওয়ার কামনা আপন কাঁধে নিয়ে আমাকে আর্ত শিশুর মতো আদর করে ঘুম পাড়িয়ে দিতে পারো? তোমার সখীরা, আব্বা, জানেমন, কেউই তো তোমার উপর কোনো কিছুর জন্য এতটুকু নির্ভর করছেন না, আর আমি করছি সম্পূর্ণ নির্ভর তোমার উপর। তোমার জিম্মাদারি এখন বেড়ে গিয়েছে, জিম্মাদারি বোধ বাড়ার সঙ্গে সঙ্গে একাগ্রতা বোধও বেড়ে যায়। বলল, সে না হয় তোমার আমার বেলা হয়, তুমি বিদেশি বলে। অন্যদের বেলাও তাই, অধিকাংশ দেশে মেয়ের জন্ম তো পরিবারের আপদ, সে আপদ যেদিন একটি লোককে পায় যাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাকি জীবন তার উপর নির্ভর করতে হবে, তখন তার অবস্থা তোমারই মতো হয়। কিন্তু আরেকটা কথা, এই একাগ্রতাটা মেয়েদের কিছু এক চেটে নয়, লালির জন্য মজনুর একাগ্রতাই তো তাকে পাগল বানিয়ে দিল। সুধালো, কোন মজনু? আমি বললুম, তারপর তুমি কি করলে বলছিলে? ও, পাড়া সখীদের বাড়ি গিয়ে প্র্যাকটিস করলুম। আমি বললুম, শ্রীরাধা যেরকম আঙিনায় কলসি কলসি জল ঢেলে সেটাকে পিছল করে তুলে বর্ষার রাতে পিছল অভিসার যাওয়ার প্র্যাকটিস করে নিতেন। ইরান তুরান আরবভূমির তাবৎ প্রেমের কাহিনী শবনমের হৃদয়স্থ, তাই আমি তাকে শোনাতুম হিন্দুস্থানী রমণীর বেদনাবাণী। সেসব কাহিনীর রাজমুকুট সূচির অভাগিনী অভিমানিনী শ্রীরাধার চোখের জলের মুক্ত দিয়ে সাজাতে আমার বড় ভালো লাগে, কিন্তু একাধিকবার লক্ষ্য করেছি শবনম যেন শ্রীরাধাকে ঈষৎ ঈর্ষা করে।
বলল, তোমার শুধু শ্রীরাধা শ্রীরাধা, তা সে যাকে। তারপর ধোপানে তাম্বু পরে বেরিয়ে পড়লুম তোমার উদ্দেশ্যে। আমার ভাবনা ছিল শুধু আমার পা দুখানা নিয়ে, ও দুটো বোরকা দিয়ে সবসময় ভালো করে ঢাকা যায় না। আমি বললুম, রজকিনী চরণ বাংলা সাহিত্যের বুকের ওপর। মানে? আমি চোখ বন্ধ করে হিমির পায়ের দিকে হাত বাড়িয়ে মুদ্রিত নয়নে গান ধরলুম, শুনো রজকিনীর আমি, শীতল জানিয়া ও দুটি চরণ শরণ লইনু আমি। বলল, এ সুরটা সত্যি আমার প্রিয়, এর ভেতর কত মধুর আকুতি আর করুণ আত্মনিবেদন আছে। আমি বললুম, আচ্ছা শীতল চরণ কেন বললে বলো তো? নাক তুলে বলল, বাহ সে তো সোজা, ধোপানি জলে দাঁড়িয়ে কাপড় আছড়ায় তাই। জাহাবাজ মেয়ে, বলল, জানো বধূ, আজ ভোরবেলার আজান শুনে যখন আমার ঘুম ভাঙল, তখন বুকের ভিতরটা যেন একেবারে ঝাঁঝরা ফাঁকা বলে মনে হলো। কিছু নেই, কিছু নেই, যেন কিচ্ছু নেই। পেটটাও যেন একেবারে ফাঁপা, যেন দাঁড়াতে পারবো না। বুকের ভিতর কিছু না একটা শূন্যতা শুধু ঘুরে ঘুরে পাক খাচ্ছে, সব যেন নিংড়ে নিংড়ে নিচ্ছে। উঠবার চেষ্টা করলুম, উঠতে পারলুম না। কোমরের সঙ্গে আমার বাকি শরীরের যেন কোনো যোগ নেই। মুয়াজ্জিন তখন বলছে, আসসালাতু খায়রুন মিনান্নওম, নিদ্রার চেয়ে উপাসনা ভালো। আমি কাতর নিবেদনে আল্লাহকে বললুম, হে খোদাদালা, তোমার দুনিয়ায় তো কোনো কিছুরই অভাব নেই, আমাকে একটুখানি শক্তি দাও। আমি অনুনয় করে বললুম, থাক না। বলল, কাকে তাহলে বলি বলো? জানি তুমি এসব শুনে কষ্ট পাও, কিন্তু তোমাকে কষ্ট দেবার জন্য তো আমি আমার দুঃখের কথা বলছি নে, আবার না বলেও থাকতে পারছি নে, এ কী দ্বন্দ্ব বলো তো। আমি বললুম, তুমি বলে যাও, আমার শুনতেও ভালো লাগে যে সর্বক্ষণ আমি তোমার মনের ভেতরে আছি, এও তো দ্বন্দ্ব। তবে শোনো, আর শুনেই ভুলে যেও, নাহলে আমার বিরহে তোমার বেদনার ভার সেই স্মৃতি আরও ভারী করে তুলবে। নিজে কষ্ট তো পাবেই, তার উপর আমার কষ্টের স্মরণে বেদনা পাবে বেশি। এই যে ফাঁকা ভাব ভোরবেলাকার, এটে বয় সবচেয়ে বেশি শক্ত। কেবল সহজ ফাঁকা যাহা তারে কাঁধেতে বহিতে সওয়া, জীবন যতই ফাঁকা হয়ে যায় ততই কঠিন বওয়া। ফাঁকা জিনিস ভারী হয়ে যায়, এর কল্পনা কি আমি কখনো করতে পেরেছি? কোনো গতিকে এই দেহটাকে টেনে টেনে বাইরে এনে নামাজ পড়লুম। হায়রে নামাজ, চোখের জলে বুক ভাসিয়ে দেওয়াকে যদি নামাজ বলে, তবে আমার মতো নামাজ কেউ কখনো পড়েনি। আমি অতি কষ্টে চোখের জল থামিয়ে বলেছিলাম, সেই তো সবচেয়ে পাক নামাজ। যেন শুনতে পায়নি, বলল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথে চালাও। তখন মন সেই সোজা পথ ছেড়ে চলে গেল নতুন অজানা দুর্ভাবনায়। তবে কি আমি ভুল পথে চলেছি বলে তাতে এত কাটা, বিভীষিকার বিকৃত ভান? আমাকে জড়িয়ে ধরে বলল, বলো তো গো তুমি, তোমাকে বিয়ে করার আগে যে আমি তোমার গা দু তিনবার ছুঁয়েছি, তোমাকে হৃদয় বেদনা বলেছি, তোমাকে স্বপ্নে কল্পনায় জড়িয়ে হৃদয়ে টেনে নিয়েছি, সেই কি আমার পাপ? আমি তো অন্য কোনো পাপ করিনি। এবারে উত্তরের জন্য চুপ করে গেল। আমি বললুম, হিমি? বলে গভীর পরিতৃপ্তির সঙ্গে আমার কোলে মাথা গুঁজে উপর হয়ে শুয়ে পড়ল। তারপর বাঁ হাত দিয়ে তার মাথার চেয়ে বড় খোপাটা আস্তে আস্তে আলগা করে দিল। সমস্ত পিঠ ছেয়ে ফেলে তার চুল লম্বা কুর্তার অঞ্চল প্রান্ত অবধি পৌঁছল। আমি আঙুল দিয়ে তার গিবাজ ছুঁয়ে ছুঁয়ে উপরের দিকে তুলে বিলি দিতে দিতে অলোক স্তবক অতৃপ্ত নিঃশ্বাসে শুষে বললুম, হিমিকা, আমি তো বেশি ধর্মগ্রন্থ পড়িনি, আমি কি বলবো? বলল, না গো না, আমি মোল্লার ফতোয়া চাইছি নে, তোমার কথা বলো। আমিও শুধাই, সবই শাস্ত্র, হৃদয় বলে কিছু নেই। স্পষ্ট অনুভব করলুম তার চোখের জলে আমার কোল ভিজে গেছে। বললুম,
কেঁদো না লক্ষ্মীটি, বলল, তুমি মেহরবানি করে আজকের মতো শুধু আমাকে কাঁদতে দাও। আজ আমার শেষ সম্বল উজাড় করে দিয়ে আর কখনো কাঁদব না। উঠে বসল, চোখ তখন ভেজা। শবনমে রাখি পরল বড় বেশি লম্বা, জোড়া লাগার পর উপরের শাড়ি উপরের দিকে আর নিচের শাড়ি নিচের দিকে অনেকখানি চলে গিয়েছে। জানো তুমি, যখন সব সান্ত্বনার পথ বন্ধ হয়ে যায় তখন হৃদয় হঠাৎ এক আনন্দলোকের সন্ধান পায়। আছে তোমার অভিজ্ঞতা? আমার আজ ভোরে হলো, আমি নিজেকে বললুম, আমি যাচ্ছি আমার দৈতের মিলনে, আমার স্বামী সঙ্গমে। আল্লাহ আমাকে এ হক দিয়েছেন। আমাদের মাঝখানে কেউ যদি এসে দাঁড়ায় তবে সে শয়তান, আমি তাকে গুলি করে মারব। পাগলা কুকুরকে মানুষ যেরকম মারে, সাপের ফনা যেরকম রাইডিং বোর্ড দিয়ে থেতলে দেয়। এই দেখো, পাশের স্তূপীকৃত বোরকার ভেতর থেকে বের করল এক বিরাট রিভলভার, আর হ্যান্ডব্যাগের সেই ছোট্ট পিস্তলের তুলনায় এটা ভয়াবহ দানব। আমি তার চোখের দিকে তাকিয়ে মুখ ফেরালুম। চোখ দুটো দিয়ে আগুন বেরোচ্ছে, কাঠের মতো শুকনো প্রত্যেক চোখের প্রত্যেক পল্লব আলগা আলগা হয়ে দাঁড়িয়ে। প্রত্যেক শয়তানকে মারব গুলি করে, অগুন্তি বেহিসাব দরকার হলে। বোরকার ভেতরে রিভলভার উঁচু করে তাগের জন্য তৈরি ছিলুম সমস্ত সময়, কেউ সামনে দাঁড়ালেই গুলি। প্রশ্নটি শুধাবো না, বোরকার ভিতর থেকেই তাদের মরা লাশের উপর দিয়ে পা ফেলে ফেলে আসতুম তোমার কাছে। কি, আমার ছেলে হবে শুধু শান্তির সুখময় নীরে, বকরির কলিজা নিয়ে জন্ম নেবে তারা? তাহলে আমার নাতি কিংবা তার ছেলে হয়তো কোনো কলিজা নিয়ে জন্মাবে না, শুধু রক্ত পাম্প করার জন্য এতখানি জায়গা জুড়ে এই বিরাট হৃদয়। আর আজ যদি আমি বিঘ্ন বিপদ তুচ্ছ করে শয়তানকে জাহান্নামে পাঠিয়ে তোমার কাছে পৌঁছাই, তবে আমার ছেলে হবে বাঘের গুদ্দা সিনা কলিজা নিয়ে। আমি শবনমকে কখনো এরকম উত্তেজিত হতে দেখিনি। কি করে হলো? এ তো মাত্র এক মাস, কান্দাহারে এক বছর কাটিয়ে আসার পরও তো এরকম ধারা দেখিনি। তবে কি সে কোনো দুর্ঘটনার আশঙ্কা করে বন দেবতার শান্তিকামী অগ্রদূত বিহঙ্গের মতো কলর অবম্বরে সবাইকে সাবধান করে দিতে চায়? না কোনো কঠোর ব্রত উদযাপন করেছে এক মাস ধরে? বললুম, তোমার রুদ্ররূপকে আমি ভয় করি শবনম, তুমি তোমার প্রসন্ন কল্যাণ মুখ আমাকে দেখাও। আমি বিশ্বাস করি বিশ্বজনের শুভ আশীর্বাদ আমাদের মিলনের উপর আছে। কবিতা শুনতে পেলে সে ভারী খুশি হয় বলে আমি বললুম, দাবানল জবে বনস্পতির দগ্ধ দাহনে দহে, শুষ্ক পত্র আর্দ্রপত্রে কোনো না প্রভেদ সহে। শান্ত হয়ে গেল, বলল, কিসমত। আমি তাকে আরও শান্ত হওয়ার জন্য চুপ করে রইলুম। বলল, তুমি কিছু মনে করো না, ভেবেছিলুম বলবো না, কিন্তু আমি পরপর তিন দিন উপোস করে একটু দুর্বল হয়ে পড়েছিলুম, তাই এ উত্তেজনা। উপোসের পর মনে হলো তুমি যে সেই পাতি নেবুটি দিয়েছিলে সেইটা যদি তাজা থাকতো তবে শরবত বানিয়ে খেতুম। আমি বললুম, হা অদৃষ্ট, আমার গাল টোল খায় না, তুমি কিসে ঢেলে খাবে? তা তুমি যত খুশি নেবু পাবে আমাদের বাড়ির কাছে, আমরা যখন একসঙ্গে হিন্দুস্থান যাব। দেখি সে তার বড় বড় চোখ আরও বড় করে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে বললুম, কি হলো? বলল, তাজ্জব তাজ্জব, আমার দিবা স্বপ্নে তো এই আইটেমটা বিলকুল স্থান পায়নি। দাঁড়াও, আমাকে বলতে দাও, ট্রেনে একটা কূপেতে শুধু তুমি আর আমি। না, তারই বা কি দরকার, তোমাকে তো কখনো ভিড়ের মাঝখানে আমি পাইনি। সে আনন্দ আমি পুরোপুরি রসিয়ে রসিয়ে জাগব। ভিড়ের ধাক্কায় তুমি ছিটকে পড়েছ এক কোণে দরজার কাছে, আর আমি আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে তোমার পানে পেছন ফিরে আয়নাতে দেখছি তোমার মুখের কাতর ভাব, আমার জন্য বার্থ পাওনি বলে। একটুখানি ঘাড় ফিরিয়ে তোমাকে হানবো মধুরতম কটাক্ষ, একগারে লোকের কৌতূহল নয়নে তাকানোকে একদম পরোয়া না করে। আমার তখন কি গর্ব, তুমি আমার স্বামী, তুমি আমার জন্য কত ভাবছ। আমি বললুম,
শোনো শবনম, তোমাকে একটা সত্য কথা আজ বলে রাখি। আমার মতো লক্ষ লক্ষ হিন্দুস্থানি আল্লাহর দুনিয়ায় রয়েছে, এমনকি এখানে যে কজন হিন্দুস্থানি আছে তার ভেতর আমি অ্যাডোনিস বা রুডলফ ভ্যালেন্টিনো নই। তোমার সৌন্দর্যের খ্যাতি ওদিকে আমুদরিয়া, পূবে পেশোয়ার, পশ্চিমে কান্দাহার, দক্ষিণে দক্ষিণ পাহাড় ছাড়িয়ে কাহা কাহা মুল্লুকে গেছে, কেউ জানে না। আমি শুনেছি ভারতীয় শিক্ষকদের কাছে, তারা শুনেছেন তাদের স্ত্রীদের কাছ থেকে। তারা বলেন, বাদশা আমানুল্লাহ নিতান্ত একদাননিষ্ঠ বলে তুমি অবিবাহিতা, একই দেশে তো দুটো রাজ্যে থাকতে পারে না, যদিও একই গাছতলায় একশোটা দরবেশ রাত্রি কাটায়। গর্ব যদি কারো হয় সে হবে আমার। তামাম হিন্দুস্থান তোমার দিকে তাকাবে আর ভাববে কোন পুণ্যের ফলে আমি তোমাকে পেয়েছি। বলল, শুনতে কি যে ভালো লাগে, কি বলবো তোমায়। আমি জানি আমার লজ্জা পাওয়া উচিত, মাথা নিচু করা উচিত, কিন্তু আমি এমনি বেআবরু বেহায়া যে এসব কথা আমার আরও শুনতে ইচ্ছে করছে। যদি কূপে পেয়ে যাই তবে আমি খোলা জানলার উপর মুখ রেখে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকব, আর তুমি পেছনে বসে আমার পিঠের উপর খোলা চুলে মুখ গুজে এইসব কথা বলবে। তারপর আমার দিকে স্থির কিন্তু স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনে রাখো, আমি আমার ভালোবাসা দিয়ে দেহের সৌন্দর্যকে হার মানাব। সে হবে পরিপূর্ণ একটি হিমকণিকার মতো, যার প্রেমের ডাকে আকাশের শত লক্ষ তারা হবে প্রতিবিম্বিত, আর দিনের বেলা গভীর নীলাম্বুজের মতো নীলাকাশ তার অন্তহীন রহস্য নিয়ে। তারপর শবনম পড়ল তার সফরি হিন্দুস্থান অর্থাৎ ভারত ভ্রমণ নিয়ে। হিন্দুস্থানের রেললাইনের দুপাশে অক্লেশে সে গজালে আঙুর বন, দিল্লির কাছে এসে ব্লিজার্ডের বরফে ট্রেন আটকা পড়ল দুদিন, ডাইনিং কারে অর্ডার দেওয়া মাত্র পেয়ে গেল কচি দুম্বার শিক কাবাব। ট্রেন পুরো পাক্কা একদিন ছুটল ঘন চিনার বনের মাঝখান দিয়ে। আগ্রে স্টেশনের প্ল্যাটফর্মে সে কিনল নর্গিস ফুল আর হলদে গুলি দায়দি মমতাজের গায়ে দেবার জন্য, আর সর্বক্ষণ পাশের গাড়িতে বসে আছে তোপল খান, উড়ুর উপর দুখানি রাইফেল পাতা, পকেটে টোটা ভরা রিভলভার, বেল্টে দমস্কসের তলোয়ার, পাছে চার মোহাম্মদি শর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার কেনা টিকিট স্বামীটিকে কেউ কেড়ে নেয়। আমার তো ভয় হচ্ছিল, আবার বুঝি শবনম বোরকার ভেতর থেকেই পিস্তল মারতে আরম্ভ করে। মার্কিন গ্যাংস্টাররা যেরকম পকেটের ভেতর থেকেই তাক করে দুশ্মন ঘায়েল করতে পারে। নানাবিধ মুশকিল, যাবতীয় ফাড়া গর্দিশ এবং তার চেয়ে প্রচুরতর আনন্দের ভেতর দিয়ে শবনম বিবিত শেষটায় পৌঁছলেন পূর্ব বাংলায় তার শ্বশুরের ভিটায়। আমি নিঃশ্বাস ফেলে বললুম, বাঁচালে। দাঁড়াও না, তোমার খালি তাড়া। হাফিজ বাংলাদেশে না আসতে পেরে বাংলার রাজদূতকে তার বাদশার জন্য কী কবিতা লিখে দিয়েছিলেন, সেই যেটা তোমাকে হোটেলের বারান্দায় দিয়েছিলুম? আমি বললুম, হেরো হেরো বিস্ময়, দেশকাল হয় লয়, সবে কাল রাতে জনম লইয়া এই শিশু কবিতাটি, রওনা হইল পাড়ি দেবে বলে এক বছরের ঘাঁটি, তুমিও এক মাসের বধু, এক বছরের পথ পাঁচ দিনে পৌঁছলে। চুপ চুপ, ওই বৈঠকখানে মুরব্বীরা বসে আছেন, ওদের গিয়ে প্রথমে সালাম করতে হবে না সোজা অন্দরমহলে যেতে হবে? কি মুশকিল, কিছু যে জানি নে। আমি বললুম, এবারে পথে এসো, আমাকে যে কথা কইতে দাও না। তোমার পায়ে পড়ি, বলে দাও না, এ কি দাঁত নেবার সময়? আমি বললুম, প্রথম অন্দরে মা বরবধূ বরণ করবেন যে। সে আবার কি? মা মোড়ায় বসবেন, আমি তার ডান উড়ুতে বসব, তুমি বা উড়ুতে বসবে। সর্বনাশ, আমার ওজন তো কম নয়, তোমার কত? 110 পাউন্ড। কিলোগ্রামে বলো। সে হিসাব জানি নে। দাঁড়াও, কাগজ পেন্সিল নিয়ে আসি। ওর আগ কষার মাঝখানে আমি দরদ ভরা সুরে বললুম, হ্যাঁ গো, তোমার হিসেবে তো দেখছি তোমার 400 পাউন্ড, আমার চেয়ে 4 গুণ ভারী, তা হতেও পারে। ইয়ার কি ছাড়ো, ওটা ওটা হলো গিয়ে আউন্স,
তাহলে তোমার ওজন আমার চার ভাগের এক ভাগ হবেও বা? সর্বনাশ, তাও তো হয় না, এখন কি করা যায়? আমি বললুম, আলতো আলতো বসলেই হবে। মা বরণ করলেন কলাপাতা দিয়ে তেকোনা করে বানানো সমসার মতো পত্রপুটের ভিতর ধান তিন কোণ দিয়ে বেরিয়ে আছে দূর্বা। আমাদের মাথার উপর অনেকগুলো রাখলেন। শবনমের ওনা তার হাঁটু পর্যন্ত নামানো। আমার দুই ভাইজি জাহানারা আর রানী কুটিমুটি প্রায় মাটিতে শুয়ে পড়েছে নতুন চাচির মুখ সকলের পয়লা দেখবে বলে। শবনম স্বপ্ন দেখছে, আমি কথা বলে এক স্বপ্ন উড়িয়ে দিলে সে সঙ্গে সঙ্গে আরেক স্বপ্নে ঢুকে যায়। কিন্তু সবচেয়ে তার ভালো লাগে মায়ের কোলে ওই বসাটা। একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার রইল এই জীবনে একটি মাত্র আশঙ্কা, মা যদি আমাকে ভালো না বাসে। আমি ব্যাকুল হয়ে বললুম, তুমি ওই ভয়টি করো না শবনম, প্লিজ লক্ষ্মীটি, তোমাকে ভালোবাসবেন মা সবচেয়ে বেশি। তুমি কত দূর দেশ থেকে এসেছো সব আপনজন ছেড়ে শুধু আমাকে ভালোবাসো বলে, এ কথা মা এক মুহূর্তের তরেও ভুলতে পারবেন না। মাকে যদি কেউ ভালোবাসে এক তিল, মা তাকে বাসেন এক তাল। আমাকে যদি কেউ ভালোবাসে এক কণা, মা তাকে বাসবেন দুই দুনিয়া, ইহলোক পরলোক। বাঁচালে, তুমি তো জানো আমার মা নেই। যাবার সময় স্বপ্নম বলল, বিপদ ঘনিয়ে আসছে, শিগগিরই তার চরমে পৌঁছবে। আমি চিন্তিত হয়ে শুধালুম, তুমি কিছু জানো? বলল, না, আমি শুধু আমার হাড়ের ভেতর অনুভব করছি। আবার কবে দেখা হবে? এরকম থাকলে রোজই আসতে পারবো। তারপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইলুম মুখোমুখি হয়ে। বলার কথার অভাব আমাদের কারুরই হয় না, কিন্তু বিদায়ের সময় যতই ঘনিয়ে আসে ততই আমরা শুধু একে অন্যের দিকে তাকাই আর আপন মনে অজুহাত খুঁজি কি করে বিচ্ছেদ মুহূর্ত আবার পিছিয়ে দেওয়া যায়। শবনম আমার মনের কথা আমার বেদনাতুর চোখ দেখেই বুঝতে পারে আর নিজের চোখ দুটি নিজের দিকে নামায়। হয়তো তার চোখে জল এসেছে, কখনো বা জড়িয়ে যাওয়া গলায় কি একটা বলতে গিয়ে থেমে যায়। এবারে বলল, তুমি প্রতিবারে আমাকে দাও আগের বারের চেয়েও বেশি। যত বেদনা নিয়ে এই বিদায়ের সময়টা আসুক না কেন, পথে যেতে যেতে ভাবি তুমি যে আনন্দ দিয়েছ এর বেশি আর আসছে বার কি দেবে। তবু তুমি দাও, প্রতিবারেই দাও, বেশি করে দাও, উজাড় করে দাও। কি দাও তুমি? আমি অনেকবার ভেবেছি, উত্তর পাইনি। এই যে তুমি আমার সামনে বসে আছো, আমার রাজার রাজা, গোলামের গোলাম, এই তো আমার আনন্দের পরিপূর্ণতার চরম সীমা। এর বেশি আমি কী বা চাইতে পারি, তুমি কী বা দিতে পারো? তবু পাই প্রতিবারেই অদ্ভুত অনির্বচনীয় রসক্ষণ আনন্দ। আর যখন তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি, তখন আমার দু চোখ ফেটে বেরোয় অশ্রু, আমার কানায় কানায় ভরা হৃদয় পাত্র তখন যেন আর বেদনার কুলনা মেনে উপচে পড়তে চায়। বলো তুমি আমায় কখনো ত্যাগ করবে না? আমি থতমত খেয়ে গেলুম, এত কথা বলার পর এই অর্থহীন প্রশ্ন! যেখানে আমরা পৌঁছেছি সেখানে এই প্রশ্ন যে একেবারে অসম্ভব, পাগলেরও কল্পনার বাইরে। বলল, তুমি আমাকে মারো, সাজা দাও, ঘরে তালাবদ্ধ করে রেখে দাও, কিন্তু আমাকে ত্যাগ করো না। আমি কিচ্ছু বলিনি, শুধু তাকে বুকে জড়িয়ে ধরেছিলাম। বলল, বড় দুঃখে আজ সকালে একটা কবিতা লিখেছি, নিজে কখনো এই জিনিস লিখিনি বলে প্রথম দু লাইন এক বিদেশি কবির কাছ থেকে নিয়েছি, কিন্তু আজ তোমার মুখের দিকে তাকিয়ে কবিতাটা অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তোমার কলমটা দাও, এটা কিন্তু গদ্যে লিখব, এখন পড়ো না, আমি চলে যাওয়ার পরে পড়ো। দেউড়িতে এসে অবাক হয়ে শুধালো, তুমি আবার চললে কোথায়? আমি বললুম, তোমাকে পৌঁছে দিতে। দৃঢ় কণ্ঠে বলল, অসম্ভব। আমি তর্ক করিনি। ওই একটি দিন একটিবার আমি আমার জীবনে তার আদেশ লঙ্ঘন করেছি, তর্ক না করে, আপত্তি না তুলে। শেষটায় সে হার মানল।
আমি বেশ কিছুটা পেছনে তার উপর নজর রেখে রেখে চললুম। বাড়ির দেউড়িতে পৌঁছে একবার ঘুরে দাঁড়াল। সে একটি শব্দ উচ্চারণ করেনি, কিন্তু আমি শুনেছি সে বলেছিল, তোমাকে খোদার হাতে সমর্পণ করলুম। বাড়ি ফিরে এসে কাগজখানা চোখের সামনে মেলে ধরলুম। তোমার আমার মাঝখানে বধু অশ্রুর পারাবার, কেমনে হইব পার, দুঃখ রজনীর প্রেমের প্রদীপ ভাসাই দিলেম আমি, দীর্ঘ নিঃশ্বাস পালেতে দিলেম জানে অন্তর্যামি, শেষ দীপশিখা দিলেম তোমারে মোর কিছু নাহি আর, তরা এসো বধু বেগে এসো প্রভু নামাও বেদনা ভার। এরপর গদ্যে লেখা, এর আর প্রয়োজন নেই, তুমি যে অনির্বাণ দীপশিখা জ্বালিয়ে দিয়েছ। বাকিটা শেষ করেনি। পুরুষ মানুষ হয়েও সে রাতটা আমি কেঁদেছিলুম। হে পরমেশ্বর, চোখের জলে বলেছিলুম, হে দয়াময়, আমাকে কেন পুরুষ করে জন্ম দিলে, এই বলহীনা সব বিপদ তুলে নেবে আপন মাথায়, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখব, আমি কোনোদিন তার কোনো কাজে লাগব না। পরদিন সকালবেলায় খবর পেলুম আমানুল্লার সৈন্যদল রাত্রিবেলা হেরে যাওয়াতে তিনি তার বড় ভাইকে সিংহাসনে বসিয়ে কান্দাহার পালিয়ে গিয়েছেন। রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর। বোরকা তো অন্তর্ধান করেছেই, তাগড়া জোয়ানরাও একলা একলি বেরোয় না, এক একটা দলে অন্তত 5-7 জন না থাকলে মানুষ নিজেকে নিরাপদ মনে করে না। বাচ্চার ডাকু সৈন্যদল রাস্তা ছেঁয়ে ফেলেছে। 3 দিন পর আমানুল্লার দাদাও সিংহাসন ত্যাগ করে চলে গেলেন। বাচ্চা সাড়ম্বরে সিংহাসনে বসল। এসব খবর যে কোনো প্রামাণিক আফগান ইতিহাসে সবিস্তার পাওয়া যায়, এ কথা পূর্বেই বলেছি। আমি ইতিহাস লিখতে বসিনি। বাচ্চার আপন হাতে জ্বালানো দাবানল শবনম ও আমার মতো নিরীহ শুষ্ক পত্রের দিকে কীভাবে এগিয়ে এলো সেটি বোঝাবার জন্য রহস্যতম খেইগুলো ধরিয়ে দিচ্ছি মাত্র। দুহাতে মাথা চেপে ধরে ভাবছি, কী করি কী করি, কোন দিকে পথ, কোথায় আলো, আর কোনটাই বা আলেয়া। সুখ চাইনি, আনন্দ চাইনি, এমনকি প্রেম মিলনও চাইনি, কী করে দাবানল থেকে শবনমকে রক্ষা করি, আমি রক্ষা করবার কে? এমন সময় হন্তদন্ত হয়ে সিঁড়িতে বুটের ধপধপ শব্দ করে আব্দুর রহমান ঘরে ঢুকে প্রায় অস্ফুট স্বরে বলল, সর্দার আওরঙ্গজেব খান এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আব্দুর রহমানের গলা শুকিয়ে গিয়েছে। আমি 2 বার শুনেও প্রথমটা ঠিক বুঝতে পারিনি। তাড়াতাড়ি নিচে নেমে দেউড়ির দিকে এগিয়ে গেলুম। মাথা নিচু করে কিছু না বলে নীরব অভ্যর্থনা জানালুম। তিনি গম্ভীরে এবং সেই অর্ধ সম্বিতেও আমার মনে হল প্রসন্ন অভিবাদন জানালেন। মৃদুকণ্ঠে বললেন, আপনার পরে, অর্থাৎ আপনি পথ দেখিয়ে নিয়ে চলুন। তিনি কেন এসেছেন এই ভাবনার ভেতরও আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলুম, শবনমের গলা মধুর, এর গলা গম্ভীর, অথচ 2 গলারই আদল এক, ঝঙ্কার সমধ্বনি, যেন শবনম বাপের পাগড়ি জোব্বা গোফদারি পরে এসেছে। আমি আপত্তি না জানিয়ে শুধু খানাই সুমন্ত, এটা আপনার বাড়ি বলে আগে আগে পথ দেখিয়ে বসবার ঘরে নিয়ে গিয়ে দাঁড়িয়ে রইলুম। ইরানি কায়দায় একবার এটা আপনার বাড়ি বলার পর অভ্যাগতজন আদেশ করবেন গৃহস্থ তার কথা মতো চলবে। আমাকে আসন দেখিয়ে নিজে সোফায় বসলেন। আমি কার্পেটের দিকে তাকিয়ে রইলুম। ইরান আফগানের মুরব্বীরা এতে খুশি হয়ে বলেন, বাচ্চা খিজালত মিকাস্ত, ছেলেটার আব্রু সরম বোধ আছে। সুধালেন, আপনি আমার পরিচয় জানেন? আমি মৃদুকণ্ঠে বললুম, কিছু কিছু জানি। বললেন, তাই যথেষ্ট, আমিও আপনাকে কিছু কিছু চিনি। এদেশে এখন অল্প বিস্তর বিদেশি আসতে আরম্ভ করেছেন, কিন্তু আমি সকলের সঙ্গে আলাপ পরিচয় করবার সুযোগ এখনও পাইনি। তবে গেল বছর আপনাদের কলেজের বাৎসরিক পর্বে আপনি এদেশে শিক্ষা বিস্তার সম্বন্ধে যে বক্তৃতা দিয়েছিলেন সেটা শোনবার সুযোগ আমার হয়েছিল।
আপনি বড় একাগ্র মনে অত্যন্ত দরদ দিয়ে আপনার বক্তব্য পেশ করেছিলেন, সেটা আমার এখনও স্পষ্ট মনে আছে। আমার মনে হয়েছিল আপনি এই পরদেশকে অনেকখানি ভালোবেসে ফেলেছেন, নয় কি? আমি মাথা নিচু রেখে বললুম, এদেশ আমাকে অবহেলা করেনি, এদেশে আমি আশাতীত ভালোবাসা পেয়েছি, প্রতিদানের চেয়েও বেশি দেবার চেষ্টা করেছি। এই তো ভদ্রজনের আচরণ। আমি তখন শুধু ভাবছি তার এখানে আসার রহস্য কী। তবে কি শবনম তাকে কিছু বলেছে? তাই বা কী করে হয়? নিজে থেকেই তিনি কাবুলের রাজনৈতিক পরিস্থিতি অতি সুন্দর প্রাঞ্জল ভাষায় আমাকে বোঝালেন। তার যুক্তিধারা থেকে পদে পদে প্রমাণ হল তিনি সাধারণ সৈন্যদেরও কঠিন জিনিস বোঝাতে অভ্যস্ত। সর্বশেষ বললেন, আমি সোজা কথা বলাটাই পছন্দ করি। আমার মনে হচ্ছে আপনিও সরল লোক, তাই আপনার কাছে অন্য লোক না পাঠিয়ে আমি নিজেই এসেছি। যদিও এই অবস্থায় নিজে আসাটার রেওয়াজ এদেশে নেই, আমি আমার নিজের প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে উঠিনি। আমি সিপাই, প্রাণের প্রতি যাদের অত্যধিক মায়া তারা ফৌজে বেশি দিন থাকে না। অন্তত শুদ্ধমাত্র দু পয়সা কামাবার জন্য আমার ফৌজে থাকার কোনো প্রয়োজন ছিল না। এবারে আপনাকে যা বলছি তা গোপনে। আমার একটি কিশোরী কন্যা আছে, লোকে বলে অসাধারণ সুন্দরী, অন্তত তার সে খ্যাতি অনেক দূর ছড়িয়ে পড়েছে। আমি আজ বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বাচ্চাই সকাওয়ের দ্বিতীয় সেনাপতি, প্রথম সেনাপতির ছোট ভাই, বছর দুই পূর্বে কাঠ বেচতে এসে তাকে কাবুলে দেখতে পেয়েছিল। আমার মেয়ে সচরাচর পর্দা মানত না, যে জিনিস তখন তার বদ্ধ উন্মাদ অবস্থার ও উৎকট কল্পনার বাইরে ছিল, আজ সৈন্যদল প্রয়োগে সেটা অসম্ভব নাও হতে পারে। আপনি হিন্দুস্তানি, আপনি যদি আমার মেয়েকে বিয়ে করেন তবে সে হিন্দুস্তানি ন্যাশনালিটি পেয়ে যাবে। আমি আপনাদের রাজ দূতাবাসে জিজ্ঞাসাবাদ করেছি। ভারতীয় এক বড় রাজকর্মচারী বললেন, আইনত আমার মেয়ের যে অধিকার জন্মাবে সেটা তিনি রক্ষা করবার সর্বচেষ্টা করবেন। যদিও প্রয়োজন ছিল না, তবু কথা উঠেছিল, এখানে শিক্ষিত অবিবাহিত কে কে আছেন। সে প্রসঙ্গে আপনার নাম যখন উঠল মাত্র তখনই তিনি সন্তর্পণে তার উৎসাহ দেখিয়েছেন। এই অভাবনীয় পরিস্থিতির সামনে পড়ে আমি বিস্ময়ে হোক আনন্দেই হোক, কিছু না বুঝতে পেরেই হোক, হয়তো একটা অস্ফুট শব্দ করেছিলাম। তিনি বললেন, আপনি একটু চিন্তা করুন এবং তার পূর্বে বাকি কথা শুনে নিন। বাচ্চাই সকাও এখন মোল্লাদের কথা মতো চলে, অন্তত তারা বিবাহিতা স্ত্রীলোককে ছিনে নিয়ে যাওয়াটাতে সম্মতি দিতে পারবে না। ব্রিটিশ এরোপ্লেন ভারতীয় নারীদের আপন দেশে নিয়ে যাচ্ছে। আপনাদের ভারতীয় কর্মচারী আমাকে সদয় আশ্বাস দিয়েছেন, প্রথম সুযোগে তিনি আমার মেয়েকে হিন্দুস্তান পাঠিয়ে দেবেন। এদেশে ফরাসি, জার্মান, বিদেশি প্রায় সবাই অবিবাহিত, কিন্তু আমার মেয়ে কিছুতে ইউরোপে বিয়ে করবে না। প্রথমত তার খ্রিস্টান, দ্বিতীয় তাদের সাম্রাজ্যবাদ প্রবৃত্তি, এবং তৃতীয় বোধহয় এটাই সর্বপ্রথম বলা উচিত ছিল, তাদের শারীরিক অশুচিতা সে অত্যন্ত ঘৃণা করে। যদিও তার তমুদ্দুন ফরহঙ্গের তার বৈদগ্ধের অর্ধেকেরও বেশি ফরাসি। এই কথাটা তুললেও আপনি হয়তো শুধাবেন আমার মেয়ের মত আছে কি না। আপনি মত দিলে তাকে আমি জিজ্ঞেস করব, কারণ ধর্মত আইনত সে প্রাপ্তবয়স্কা। যদি সে অমত করে আশা করি আপনার অভিমানে লাগবে না। যেরকম আমি আপনাকে সরল মনে বলেছি, আপনি অমত করলে আমি কণামাত্র অপমানিত বোধ করব না, কারণ হয়তো আপনারা আপনাদের গোষ্ঠীর বাইরে বিয়ে করেন না। আমরাও আমাদের গোষ্ঠীর বাইরে বিয়ে করিনি, যদিও ইসলাম এরকম গোষ্ঠী পাকানো নিন্দার চোখে দেখে। আপনি রাজি না হলে আমি কখনো ভাববো না। আপনি আমার মেয়েকে কিংবা আমাকে এবং আমার গোষ্ঠীকে খাটো করে দেখলেন। আমার মেয়ে সম্বন্ধে বাপ হয়ে আমি কি বলবো? আমি প্রশংসা করতে চাইনি, সে আমার একমাত্র মেয়ে, ছেলেও নেই, তার গর্ভধারিণী। এই প্রথম তার সরল দৃঢ় কথাতেও যেন একটু অতি ক্ষীণ কাঁপন শুনতে পেলুম। অল্প বয়সে মারা যান, বাপ হয়ে তাই ইংরেজের মতো ম্যাটার অফ ফ্যাক্ট বা সাদামাটা ভাবে বলি, তার চারটে বি আছে, বিউটি, ব্রেন, বার্থ, ব্যাংক। অবশ্য চতুর্থটা বলার কোনো প্রয়োজন ছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সর্বশেষে আমি আপনাকে সাবধান করে দিতে চাই,
আপনি রাজি হলে ফলস্বরূপ বাচ্চা সেনাপতির বিরাগ ভাজন হবেন। এতক্ষণ তিনি আমার দিকে ঝুঁকে উরুতে দুই কনুই রেখে চিবুক দুই হাতের উপর রেখে কথা বলছিলেন। এবারে শিরদাঁড়া খাড়া করে ফৌজি কায়দায় সোজা হয়ে বসে বললেন, এবারে আপনি চিন্তা করে বলুন। তিনি যেভাবে শান্ত হয়ে আসনে বসলেন তার থেকে বোঝা গেল প্রিয় অপ্রিয় নানা রকম সংবাদ শুনে তিনি অভ্যস্ত। আমার না তাকে বিচলিত করবে না, আমার হা তাকে প্রসন্ন করবে। আমার হা না ভাববার কি আছে? তবু আমি এতই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে প্রথমটায় আমি কিছু বলতে পারিনি। তারপর মাথা নিচু রেখেই নববরের কণ্ঠে বলেছিলাম, আপনার কন্যাকে আমি আল্লাহ তালার মেহরবানির মতো পেতে চাই। আমি ইচ্ছে করেই আমার সম্মতি প্রস্তাবের রূপ দিয়ে প্রকাশ করেছিলাম, কিন্তু আপন অজান্তে। আমি বিশ্বাস করি করুণাময় তার অসীম দয়ায় মুখে যে শুধু ভাষাই দেন তা নয়, সৌজন্যের ভাষাও বলতে শেখান। আওরঙ্গজেব খান দাঁড়িয়ে উঠে আমায় আলিঙ্গন করলেন, আসন গ্রহণ করে বললেন, আমার কন্যার কিসমত যদি ভালো থাকে তবে আপনি অসুখী হবেন না, আর আপনি আমার উপকার করলেন, জামাতার কাছে উপকৃত হওয়া বড় আনন্দের বিষয়। আমি বললুম, আপনি গুরুজন, যদি অনুমতি করেন তবে একটি নিবেদন আছে। আমি আমার গলা ফিরে পেয়েছি। প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে অদেও আমার কিছু নেই। আমি হাত জোর করে বললুম, আপনি দয়া করে উপকারের কথা তুলবেন না, আমি আপনার কন্যার পানি প্রার্থনা করছি, শিষ্য যেরকম মুর্শিদের কাছে গুরুকন্যা কামনা করে। এবারে তিনি বিচলিত হলেন, আমাকে জড়িয়ে ধরে ঘন ঘন আমার মস্তক চুম্বন করতে করতে বললেন, বাচ্চা বৎস, তুমি ভদ্র ঘরে ছেলে, তুমি ভদ্র ঘরে ছেলে, তোমার পিতামাতার আশীর্বাদ তোমার উপর আছে। আমি তার হস্ত চুম্বন করলুম। নিজেকে সামলে নিয়ে বললেন, পাপাচার শুভ বুদ্ধির চেয়ে দ্রুতগতিতে চলে, তাই শুভকর্ম শীঘ্র করতে হয়। বাচ্চা সেনাপতি জাফর খানের পাপ বুদ্ধিকে হারাবার জন্য তোমাদের বিবাহ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা উচিত, তুমি কি বলো? আমি বললুম, আপনার কাছ থেকে আমার পরিচিত শুভস্য শীঘ্রম বাক্যের প্রকৃত নিগূঢ় অর্থ বুঝলুম, এখন থেকে আমার আর কোনো মতামত নেই। আজ সন্ধ্যায়? আজ সন্ধ্যায়। উঠে দাঁড়ালেন, বললেন, সময় কম, ব্যবস্থা করতে হবে। কী বা ব্যবস্থা করব এই দুর্দিনে? আমি জানি শবনম রাজি, কিন্তু ইনি কোন সাহসে সব ব্যবস্থা করার চিন্তাতে লেগে গেলেন? বোধহয় কন্যার জনকানুরাগে অখণ্ড বিশ্বাস ধরেন। আমাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়ে এক মুহূর্তেই অন্তর্ধান করলেন। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর লেখে একটি উপন্যাস শবনম এর চতুর্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন, এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।